আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতি, মায়ের কোলে দোলনায় তিনজন শিশু কথা বলেছে। একটি শিশু যখন প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে, কথা বলার বয়সে উপনীত হওয়ার পূর্বে মায়ের কোলে দোলনায় যখন কথা বলে, তখন সেটা একটি অলৌকিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কদাচিৎ এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে তিনজন শিশু এমন ছিল যারা দোলনায় কথা বলেছে। এক নম্বর হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি কি প্রেক্ষাপটে দোলনায় কথা বলেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক ঘটনা কোন পরিস্থিতিতে প্রকাশ করেছিলেন তা আমরা অনেকেই হয়তো জানি। যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, এর প্রেক্ষিতে যখন তার সমাজ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মন্দ বলছিল, অপবাদ দিচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম শিশু ঈসার দিকে ইঙ্গিত করে বললেন যে তোমরা তার সাথে কথা বলো, তার জন্মের বিষয়ে তাকেই জিজ্ঞাসা করো। তো লোকজন বলল যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে দুলনার শিশু তার সাথে আমরা কি করে কথা বলবো। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলতে শুরু করলেন। তিনি বললেন ইন্নি আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এই হচ্ছে একজন শিশু যিনি দোলনায় কথা বলেছেন। দ্বিতীয় হচ্ছেন সাহিবু জুরাইজ, জুরাইজ তার ঘটনার সাথে সংশ্লিষ্ট একজন শিশু, তিনিও শৈশবে কথা বলার বয়সে উপনীত হওয়ার পূর্বে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা জুরাইজুন রাজুলান আবিদান, জুরাইজ তিনি বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, আবেদ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা পরহেজগার ইবাদত গুজার লোক ছিলেন। ফাত্তাখাযা সাওমাতান, তিনি তার ইবাদতের সুবিধার্থে একটি উপাসনালয় খানকা বা ইবাদত গাহ বানালেন যেখানে তিনি নির্বিঘ্নে ইবাদত করতে পারবেন। একদিন তার মা আসলেন সেই উপাসনালয়ে, তখন জুরাইজ নামাজ পড়ছিলেন। তো তার মা এসে তাকে ডাক দিয়ে বললেন ইয়া জুরাইজ, হে জুরাইজ। তো জুরাইজ তখন নামাজে ছিলেন, তো তিনি বললেন ইয়া রব উম্মি ওয়া সালাতি, তিনি মনে মনে এটা বললেন যে হে আল্লাহ, একদিকে আমার মা আমাকে ডাকছেন, আরেকদিকে আমার নামাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পূর্ণ করব, কোনটা করব। এরপর তিনি নামাজ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং নামাজের মধ্যেই থাকলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। তার মা ফিরে গেলেন। দ্বিতীয় দিন আবার মা আসলেন, এসে তাকে ডাকলেন ইয়া জুরাইজ, তখনও তিনি নামাজের মধ্যেই ছিলেন। তখন মায়ের ডাক শুনে তিনি বললেন ইয়া রব উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব। এরপর তিনি নামাজ চালিয়ে গেলেন, তার মা চলে গেলেন। তৃতীয় দিনও এমনটি ঘটল, মা আসলেন, তাকে ডাকলেন, তিনি নামাজে ছিলেন, বললেন ইয়া রব উম্মি ওয়া সালাতি এবং নামাজ চালিয়ে গেলেন। তৃতীয় দিন তার মা বিরক্ত হলেন, রাগান্বিত হলেন যে পরপর তিন দিন তিনি ছেলের কাছে এসেছেন,
তার সাথে কথা বলার জন্য, নিজের কোনো প্রয়োজনের কথা তাকে বলার জন্য, কিন্তু সেটা তিনি বলতে পারলেন না। তিনি রাগান্বিত হলেন, হয়ে তিনি ছেলের জন্য বদদোয়া করলেন। তিনি আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ, লা তুমিতহু হাত্তা ইয়ানদুরা ইলা উজুহিল মুমিসাত। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আমার এই ছেলেকে মৃত্যু দিও না যে পর্যন্ত না সে নষ্টা বেশ্যা মহিলার চেহারা না দেখে, বেশ্যা মহিলার চেহারা না দেখিয়ে তুমি আমার ছেলেকে মৃত্যু দিও না। মা এই দোয়াটি করলেন। এখান থেকে বেশ কয়েকটি বিষয় বোঝা যায়। এক হচ্ছে যে সন্তানকে যদি মা আহ্বান করেন আর সন্তান যদি নামাজে থাকে, নামাজ যদি নফল হয় তাহলে সন্তানের জন্য আবশ্যক হচ্ছে নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া, পিতামাতার ডাকে সাড়া দেওয়া। আর নামাজ যদি ফরজ হয় তাহলে নামাজ চালিয়ে নেওয়া। তো জোরাইজ তিনি নফল নামাজ পড়ছিলেন, তিনি তার মায়ের ডাকে সাড়া দিলেন না এবং পরবর্তীতেও মায়ের খোঁজ নিলেন না, ফলে মা রাগান্বিত হলেন এবং বদদোয়া করলেন। বদদোয়া তিনি এজন্য করেছেন যেন জোরাইজ তার একটি শিক্ষা হয়, তিনি যেন তার ভুল বুঝতে পারেন। তিনি বদদোয়াটি খুব হালকাভাবে করেছেন যে সে যেন বেশ্যা নারীর চেহারা দেখতে পায়, এর আগে যেন তার মৃত্যু না হয়। তিনি এমন দোয়া করেননি যে সে যেন বেশ্যা নারীর সাথে কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, এ ধরনের কিছু বলেননি, বরং হালকাভাবে তার জন্য বদদোয়া করেছেন। তো জোরাইজ ইবাদতের মধ্যেই কাটাচ্ছিলেন তার সময়গুলো। বনি ইসরাইলের মধ্যে জোরাইজের কথা এবং তার ইবাদত বন্দেগীর কথা খুব প্রসিদ্ধ হয়ে গেল, লোক মুখে খুব প্রচারিত হতে লাগলো, সকলের মুখেই জোরাইজের প্রশংসা ছিল, তার ইবাদতের প্রশংসা ছিল। তো বনি ইসরাইল ওই সমাজে একজন মহিলা ছিল যে দুষ্ট প্রকৃতির নষ্টা বেশ্যা মহিলা ছিল। তো সে একদিন তার বন্ধুবান্ধবদের সাথে বলল যে তোমরা যদি চাও তাহলে আমি তাকে একটু পরীক্ষা করে দেখব, জোরাইজকে পরীক্ষা করে দেখব যে সে কত বড় বুজুর্গ, সে কত বড় আল্লাহর ওলি, সে কত বড় ইবাদত গুজার, এই বিষয়টি আমি পরীক্ষা করে দেখব। তো সেই কথা মোতাবেক ফাতা'আরাদাত লাহু, এই মহিলা জোরাইজের সামনে আসতে লাগলো, তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে লাগলো। কিন্তু জোরাইজ তিনি তার দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, তিনি তার চরিত্র, তার সততা সব কিছু বজায় রেখে তিনি ইবাদতের মধ্যেই দিন গুজার করছিলেন। ওই যে উপাসনালয় ছিল জোরাইজের, সেখানে একজন রাখাল সে থাকতো। তো সেই নষ্টা মহিলা এই রাখালের কাছে আসলো, রাখালের কাছে এসে রাখালের সাথে মতবিনিময় করে তার সাথে অপকর্মে লিপ্ত হলো, ব্যভিচারে লিপ্ত হলো এবং এ থেকে একটি সন্তান জন্মগ্রহণ করল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর লোকজন ওই মহিলাকে জিজ্ঞেস করলে ওই বেশ্যা মহিলা বলল যে এই ছেলের বাবা হচ্ছে জোরাইজ, জোরাইজ তার সাথে অপকর্ম করেছে, এর ফলশ্রুতিতে এই শিশু ভূমিষ্ঠ হয়েছে, এটা সে সমাজের মধ্যে মিথ্যা প্রচার চালাল। তো লোকজন খুব ক্ষিপ্ত হলো। স্বাভাবিক, যখন একজন ভালো মানুষের ব্যাপারে, যার ব্যাপারে মানুষের সুধারণা আছে, এমন মানুষের ব্যাপারে যখন লোকজন অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু শুনতে পায় তখন তারা খুব উত্তেজিত হয়ে যায়। তো লোকজন উত্তেজিত হয়ে তার খানকায় আসলো, খানকা ভাঙচুর করে ভেঙে ফেললো এবং জোরাইজকে তার খানকা থেকে টেনে বের করে তাকে প্রহার করতে থাকল। জোরাইজ বললেন, মা শানুকুম, কি ব্যাপার, তোমরা আমার খানকা কেন ভাঙচুর করলে, কেন আমাকে প্রহার করতেছ, কি হয়েছে? তো লোকজন বলল যে জানাইতা বিহা বিহিল বাগি,
যে তুমি এই মহিলার সাথে জিনা করেছো। ফাওয়ালাদাত মিনকা, এরপর ওই মহিলার গর্ভে তোমার বাচ্চা হয়েছে। তো উনি বললেন, আইনা সবি, বাচ্চাটা কোথায়? তো লোকজন বাচ্চাটা নিয়ে আসলো, বলল যে এই যে এই বাচ্চা, এটা তোমার বাচ্চা। তখন তিনি বললেন, দাউনি ওসাল্লি, যে আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ দাও, সালাত আদায় করার সুযোগ দাও। তো জোরাইজ নামাজ আদায় করলেন। এরপর তিনি ফাতানা ফি বাতনি সবি, ওই শিশুর পেটে তিনি একটু খোঁচা দিলেন। খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া গুলাম, মান আবুকা, হে শিশু, তোমার পিতাকে? তখন শিশু আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ খুলে দিলেন, জবান খুলে দিলেন, তাকে বাকশক্তি দান করলেন। সে বলে উঠল যে আমার পিতা অমুক রাখাল। তখন লোকজন তাদের ভুল বুঝতে পারল, অনুতপ্ত হলো, জোরাইজকে চুম্বন করতে লাগলো এবং তারা বলল যে নাবেনি লাকা সাওমা আতাকা মিন যাহাবিন, যে আমরা তোমার এই খানকা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। তো জোরাইজ বললেন যে না, আইদুহা মিন তিনিন কামা কানা, তিনি বললেন যে না, আমার স্বর্ণের দরকার নেই, বরং আগে যেরূপ ছিল মাটির, ওরূপ মাটির একটি খানকা তোমরা আমাকে বানিয়ে দাও। তো এই হচ্ছে দ্বিতীয় বালক, যে শৈশবে খুব ছোট্ট অবস্থায় মায়ের কোলে কথা বলেছে। জোরাইজের এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে পেলাম। এক হচ্ছে পিতামাতার ডাকে সাড়া দেওয়া, দুই হচ্ছে পিতামাতার দোয়া যে কবুল হয় এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। অতএব পিতামাতার কাছ থেকে বেশি বেশি দোয়া নেওয়ার চেষ্টা করা, এবং তারা কষ্ট পান, তারা বদদোয়া দেন, এ ধরনের কাজ থেকে বেঁচে থাকা। তৃতীয়ত আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, যে বৈরাগ্যতা বা দুনিয়ার প্রতি নির্লোভ, যে জোরাইজ তিনি ইচ্ছে করলে ওই লোকজন থেকে স্বর্ণের একটি খানকা নিতে পারতেন, কিন্তু তিনি আগের অবস্থাতেই তিনি সন্তুষ্ট ছিলেন, যে আমার আগের খানকাটা যেমন ছিল এতটুকুতেই আমি সন্তুষ্ট। এবং তিনি লোকজনকে মাফ করে দিলেন, তাদের থেকে প্রতিশোধ নিলেন না, তাদের থেকে কোনো রূপ জরিমানা নিলেন না, তাদের থেকে বেশি কিছু, অতিরিক্ত কিছু দাবি করলেন না, বরং যেরূপ আগে ছিল ততটুকুতেই তিনি সন্তুষ্ট হয়ে গেলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। এ থেকে আমরা ক্ষমার একটি উদাহরণ, দৃষ্টান্ত আমরা দেখতে পাই। এখানে আরেকটি বিষয় আমরা বুঝতে পারি, সেটি হচ্ছে বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া, তার দরবারে দর্না দেওয়া। জোরাইজকে যখন লোকজন মারপিট করছিল, যখন তার খানকা সকলেই ভেঙে ফেলল এবং সকলেই তার উপর উত্তেজিত হয়ে গেল, তখন তিনি কারো কাছে মাথা নত করেননি। তিনি বলেছেন, দাউনি উসল্লি, আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ দাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়ার উপায় হচ্ছে নামাজ, সালাত। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এ থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের উপর যদি কোনো বিপদ আপদ আসে, তাহলে মানুষের কাছে নয়, বরং মানবের স্রষ্টা আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। এবার আসুন তৃতীয়, যে শিশু শৈশবে তার মায়ের কোলে দোলনায় কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক মহিলা, তিনি তার শিশুকে দুধ পান করাচ্ছিলেন। এই অবস্থায় একজন লোক, সে খুব শক্তিশালী চৌকান্না এবং খুব সুন্দর বাহনের উপর চড়ে যাচ্ছিল। লোকটি খুব সুন্দর বাহনের উপর চলে যাচ্ছিল এবং সে নিজেও খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল। এটা দেখে মা বললেন, আল্লাহুম্মা জাআল ইবনি মিফলা হাযা, আল্লাহ
আমার এই ছেলেকে তুমি এই লোকের মতো বানাও। মা প্রত্যেক মারই আকাঙ্ক্ষা থাকে, প্রত্যাশা থাকে যে আমার ছেলে সে খুব সুন্দর হোক, শক্তিশালী হোক, বলিষ্ঠ হোক। তো মা এই দোয়া করলেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে শিশু যে নাকি মায়ের দুধ পান করছিল, সে দুধ খাওয়া ছেড়ে দিল এবং ওই লোকটির দিকে তাকালো। তাকিয়ে সে বলল, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলা হাযা, আল্লাহ আমাকে আপনি এর মতো বানাবেন না। এ দোয়া সে করল। এরপর সে আবার মায়ের দুধ খেতে আরম্ভ করল। এরপর লোকজন একটি মহিলাকে নিয়ে যাচ্ছিল, তাকে প্রহার করছিল এবং বলছিল, জানাইতি সারাকতি, যে তুই জিনা করেছিস, ব্যভিচার করেছিস, তুই চুরি করেছিস। এই কথা বলে বলে মানুষ মহিলাকে প্রহার করছিল। তো এই দৃশ্য দেখে মা বললেন, আল্লাহুম্মা লা তাজআল ইবনি মিসলাহা, হে আল্লাহ আমার এই সন্তানকে আপনি এই মহিলার মতো বানাইয়েন না, তার ভাগ্য যেন আমার এই শিশুর বরণ করতে না হয়। তখন ওই ছেলেটি দুধ পান ছেড়ে দিয়ে ওই মহিলার দিকে তাকালো এবং বলল, আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, হে আল্লাহ আমাকে এর মতো বানান। তো এভাবে ছেলে এবং মায়ের মধ্যে বিপরীত দুই ধরনের কথা হলো। তখন মা ওই ছোট্ট শিশুকে লক্ষ্য করে বললেন যে একজন লোক যাচ্ছিল, সে সুন্দর দেহের অধিকারী ছিল, আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমার ছেলেটিকে আপনি এর মতো বানান, তখন তুমি বললে যে হে আল্লাহ আমাকে এর মতো বানাবেন না। আর আরেকজন মহিলা যাকে সকলেই প্রহার করছিল, মারধর করছিল আর বলছিল যে জানাইতি সারাকতি, তুই জিনা করেছিস, ব্যভিচার করেছিস, চুরি করেছিস, আর সে বলছিল হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার অভিভাবক, এ কথা সে বলছিল। তো আমি বললাম যে আল্লাহ আমার ছেলেকে এর মতো বানাবেন না, তখন তুমি বললে যে হে আল্লাহ আমাকে এর মতো বানান, এর কারণ কি? তখন ওই শিশু বলল যে যে এই যে লোক যাকে দেখে তুমি দোয়া করছিলে যে আল্লাহ আমার ছেলেকে এর মতো বানান, ওই লোকটি ছিল অহংকারী, ফলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমাকে এর মতো বানাবেন। আর ওই যে মহিলা যাকে মানুষ প্রহার করছিল আর বলছিল যে তুমি জিনা করেছ, অথচ সে জিনা করেনি, লোকজন বলছিল তুমি চুরি করেছ, অথচ ওই মহিলা চুরি করেনি, এবং সে বারবার বলছিল হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, ফলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাকে এই মহিলার মতো সৎ বানান। এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারলাম যে বিপদ আপদে পড়লে আল্লাহর কথা স্মরণ করা। তো এই হচ্ছে তিনজন শিশু। এই তিন শিশু শৈশবকালে খুব ছোট্ট অবস্থায় মায়ের কোলে দোলনায় কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে বিশেষ প্রেক্ষাপটে তাদের জবানকে খুলে দিয়েছেন। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এবং অন্যান্য ইমামগণ তাদের গ্রন্থে উল্লেখ করেছেন।